সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আসামটার প্রিভিয়াস ইয়ার যে কোয়েশন পেপার হয়েছিল সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশনের কিছু প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে যে প্রশ্নগুলি রয়েছে সবগুলি 30 মার্কস রয়েছে আমাদের সিডিপির, ঠিক আছে? তো সিডিপির প্রিভিয়াস ইয়ার কোয়েশনে 30 মার্কস রয়েছে। ওই সিডিপির অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী কী প্রশ্ন আমাদের এসেছিল সবগুলি প্রশ্ন আমরা দেখব, তার সঙ্গে আমরা আনসারগুলিও দেখে নেব, সবগুলি প্রশ্নের আনসার আমরা দেখে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাতে করে আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী কী প্রশ্ন এসেছিল সবগুলি বিষয়ে আপনারা জানতে পারবেন। এবং ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশন কী কী প্রশ্ন এসেছিল যদি আপনারা জেনে নিন, তাহলে এই সিস্টেমে যখন আপনারা পরবর্তী যখন আপনারা প্রিপারেশন করবেন তখন কিন্তু খুব একটি ভালো হবে, ঠিক আছে? তো নিচের কোন উপাদানটি বিকাশে সহায়তা করে, অর্থাৎ ডেভেলপমেন্টে সহায়তা করে কোন উপাদান, সেটি হচ্ছে বংশগতি, পরিবেশ, মনোবিজ্ঞানী কারণ, উপরে সবকটি। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, উপরে সবকটি, অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আপনাদের পড়তে হবে। অর্থাৎ পয়েন্টগুলো নোট ডাউন করবেন যাতে কোন কোন পয়েন্ট থেকে আপনাদের পড়তে হবে, এই পয়েন্টগুলি আমাদের সবসময় দেখা প্রয়োজন, ঠিক আছে? তো শ্রেণীকক্ষে অভিরুচন সৃষ্টি করতে পারি, অর্থাৎ শ্রেণীকক্ষে অভিরুচন কিসের দ্বারা সৃষ্টি করা যায়, অর্থাৎ মোটিভেশন যাকে বলা হয়, পুরস্কারের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে, স্নেহ বা সহানুভূতির মাধ্যমে। তো এই এই ক্ষেত্রেও কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছেন অপশন নাম্বার ডি, কারেক্ট অ্যান্সার উপরে সবকটি। শিক্ষণ তত্ত্বে প্রাকৃতিক প্রতিক্রিয়া বলতে বোঝায়, তো প্রাকৃতিক প্রতিক্রিয়া বলতে কী বোঝায় সেখানে দেখুন অপশন নাম্বার ডি, অনুবন্ধহীন প্রতিক্রিয়া। অনুবন্ধহীন প্রতিক্রিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলি শুধু আপনারা নোট ডাউন করে যাবেন, ঠিক আছে? শিকলের ধনাত্মক স্থানান্তকরণ সংঘটিত হয়, ধনাত্মক স্থানান্তকরণ সংগঠিত হয় অনুরূপ কাজের ক্ষেত্রে। কী কাজের ক্ষেত্রে? ভাই অনুরূপ কাজের ক্ষেত্রে, সেখানে বিপরীত ধরনের কাজ হবে না, ভাষিক বা দৈহিক হবে না, একটি উন্নয় হবে না। তো গ্যাস্টাল্ট শব্দটির অর্থ হলো, তো গ্যাস্টাল্ট থিওরি আমাদের পড়তে হবে, হিউরিস্টিক থিওরি পড়তে হবে, অর্থাৎ কোন কোন পয়েন্টগুলি আমাদের পড়তে হবে পয়েন্টগুলি আপনারা নোট ডাউন করে নিন, এই পয়েন্ট থেকে আপনারা স্টাডি করবেন, ঠিক আছে? তো গ্যাস্টাল্ট শব্দটির অর্থ হচ্ছে নমুনা, আকার, আকার বা অবয়ব, অর্থাৎ সবকটি। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সব করেছি, ঠিক আছে? তো তার পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি আমরা, নিচের কোনটি বংশগতি নির্ধারণ করে, তো বংশগতি নির্ধারণ করে আপনারা জানেন জিন ছাড়া আর কিছু নয়, তো জিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিও অনেক দিয়েছি, ঠিক আছে? তো নিচের কোনটি বংশগতি নির্ধারণ করে, কারেক্ট অ্যান্সার হবে জিন, যেটি অপশন নাম্বার সিতে রয়েছে। প্রকল্প পদ্ধতি আমাদেরকে পড়তে হবে, আমাদের প্রকল্প পদ্ধতি অর্থাৎ প্রজেক্ট মেথড। তো প্রজেক্ট মেথড দিয়েছিলেন কিলপ্যাট্রিক, তো প্রজেক্ট মেথড কে দিয়েছিলেন ভাই, প্রজেক্ট মেথড দিয়েছিলেন আমাদের কে দিয়েছিলেন কিলপ্যাট্রিক। তো শিক্ষাদানের বিশেষ উদ্দেশ্যগুলি লেখা কোন পর্যায়ের কার্য, শিক্ষাদানের বিশেষ উদ্দেশ্যগুলি যে লেখা সেটি কোন পর্যায়ের কার্য, সেটি হচ্ছে শিক্ষাদানের বিশেষ উদ্দেশ্য লেখা কোন সময় হয়, অর্থাৎ আমরা যখন শিক্ষা দান করবো, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নটি বুঝে নিন, যখন আমরা শিক্ষা দান করবো তখন কী হবে, তার কিছু বিশেষ উদ্দেশ্যগুলি লিখতে হবে, অর্থাৎ আমরা যেটাকে আমরা কী বলি লেসন প্ল্যান। তো লেসন প্ল্যানে কিন্তু আমাদের বিশেষ উদ্দেশ্য লেখা হয়, তো বিশেষ উদ্দেশ্য হচ্ছে শিক্ষাদানের পূর্বের পর্যায়ে, অর্থাৎ আমরা আগের পরে দেখুন এখানে প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, তো লেসন প্ল্যান না দিয়ে কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে যে বিশেষ উদ্দেশ্যগুলি লেখা হয় কোন পর্যায়ে। তো আমরা যখন লেসন প্ল্যানগুলি যখন লিখি তখন স্পেশাল অবজেক্টিভ, জেনারেল অবজেক্টিভ এইগুলি আমাদের লিখতে হয়। তো শিক্ষাদানের পূর্বের পর্যায়ে হবে, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ। তো বিশেষ শিক্ষা নিচের কোনটির সঙ্গে জড়িত, বিশেষ শিক্ষা, তো বিশেষ শিক্ষা মানে স্পেশাল এডুকেশন, স্পেশালভাবে এডুকেশন বিশেষ শিক্ষা কাকে দেওয়া হয়, ব্যতিক্রমে শিশু শিক্ষা, ঠিক আছে? তো প্রাপ্তবয়স্ক শিক্ষা হবে না, প্রতিভাশালী শিক্ষার কোনো প্রয়োজন নাই। তো বিশেষ শিক্ষা হচ্ছে যে সকল ছাত্ররা একটু পড়াশোনায় কমজোরি আছে তাদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হয়। তো ফর্মেটিভ এভলিউশন, দেখুন এভলিউশন বিষয়ে আমাদের জানতে হবে, ফর্মেটিভ এভলিউশন বলতে কী বোঝায়, তো পাঠদান শেষে শিক্ষার্থীর কৃতিত্বের সামগ্রিক মূল্যায়ন, পূর্বে নির্ধারিত উদ্দেশ্যসমূহের ফলাফল অনুমানের দ্বারা নির্ধারণ, ছাত্রছাত্রীর অগ্রগতির নির্দিষ্ট সময়ের অন্তরালে মূল্যায়ন, সবকটি। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। তো এভলিউশন, ফর্মেটিভ এভলিউশন, সামেটিভ এভলিউশন সম্বন্ধে আপনাদের জানতে হবে। তারপর দেখুন আইভান পেবলভ অনুবন্ধনে কোন তত্ত্ব দিয়েছিলেন, তো আইভান পেবলভ অনুবন্ধনের যে তত্ত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে পরম্পরাগত বা মৌলিক অনুবোধন তত্ত্ব, ঠিক আছে? তো পেবলভ যে তত্ত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে মৌলিক অনুবোধন তত্ত্ব। তো সংযোগবাদ বোঝায়, তো নিচের কোনটি সংযোগবাদ বোঝায়, তো সংযোগবাদ বোঝায় উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব, দেখতে পাচ্ছেন অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব হচ্ছে সংযোগবাদ, তো সংযোগবাদ শিখতে হবে, পেবলভে অনুবন্ধন শিখতে হবে, ফর্মেটিভ রেভলিউশন জানতে হবে, অর্থাৎ কোন কোন টপিক আমাদের জানতে হবে, এই টপিকগুলি এখান থেকে নোট ডাউন করে নিন। তারপর হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতিতে, তো শিশুকেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতিতে কী হয়,
ছাত্রী সর্বদা সক্রিয় সৃষ্টিশীল, পুঁথিগত বিদ্যা গুরুত্ব মোটেই না, ছাত্রছাত্রীগণ নিষ্ক্রিয় সুতা মোটেই না, শিক্ষক প্রক্রিয়া মূল ব্যক্তি শিক্ষক কেন হবে, তো অপশন নাম্বার এ ছাত্রছাত্রী সর্বদা সক্রিয় এবং সৃষ্টিশীল, অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট আনসার। তো শ্রেণীকক্ষের শিক্ষণ ফলপ্রসূ, শ্রেণীকক্ষের শিক্ষণ ফলপ্রসূ করতে নিচের কোনটি সবচেয়ে প্রয়োজনীয়? তো শ্রেণীকক্ষের শিক্ষণ ফলপ্রসূ করতে নিচের সবচেয়ে প্রয়োজন পাঠ পরিকল্পনা প্রস্তুতকরণ, শিক্ষকের ব্যক্তিত্ব, উপযুক্ত শিক্ষণ প্রণালীর প্রয়োগ হচ্ছে অপশন নাম্বার সি, এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। তো শিক্ষণ ফলপ্রসূ করতে গেলে নিচের যেটি প্রয়োজন সেটি হচ্ছে উপযুক্ত শিক্ষণ প্রণালী। শুধুমাত্র পয়েন্টগুলো নোট ডাউন করুন, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে চলেছে আমাদের আগন্তুক দিনের পরীক্ষায়। শিশু মনোবিজ্ঞানের জ্ঞান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য অতি দরকারি। শিশু মনোবিজ্ঞানের জ্ঞানটা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হতে গেলে তার জন্য খুব দরকার। তার কারণ হচ্ছে ইহা শিশুকে নিয়মানুবর্তিতা করে তুলতে সাহায্য করে, ইহা শিশুর পরীক্ষার্থীর ফলাফল উন্নয়ন, পরীক্ষার ফলাফল দেখে নিলে অপশন কাটা যাবে, শিশুর অভিরুচিকে সাহায্য হবে না, কারেক্ট অ্যান্সার হবে ডি, ইহা শিশুর আচরণ বুঝতে সাহায্য করে। ঠিক আছে, তো নিচের কোনটি শিক্ষণের দৃশ্যশ্যাব্য উপকরণ? দৃশ্যশ্যাব্য বা দৃশ্যশ্যাব্য মানে বুঝতে পারছেন, ঠিক আছে, দেখাও যায় শোনাও যায়। তো দেখাও যায় শোনাও যায় কোনটি হয়? রেডিওতে আমরা কী করি? রেডিওতে আমরা হয় না, তো দেখাও যায় শোনাও যায়, তার বেস্ট আনসার হবে কি দূরদর্শন। তো দূরদর্শন হচ্ছে কি আমাদের দৃশ্যশ্যাব্য উপকরণ। ঠিক আছে, টিএলএমই সম্পূর্ণ নাম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, আমরা সবাই জানি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টিএলএমই ফুল ফর্ম। শিশুরা বাল্যকালে বিষয় জ্ঞান লাভ করে, শিশুরা বাল্যকালে কোথা থেকে লাভ করে? ভাই সব পয়েন্টই, কারণ বাল্যকালে শিশুরা সমাজ থেকে, সহপাঠী, পিতামাতা, এই তিনটি থেকে তারা কী করে? জ্ঞান লাভ করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য কী? রিমিডিয়াল টিচিং সম্বন্ধে আমাদের জানতে হবে। তো রিমিডিয়াল টিচিংয়ের অর্থ হচ্ছে শিখন ব্যবধান দূর করা, নতুন ধারণা অবতরণ হবে না, উচ্চ শ্রেণীতে উন্নীতকরণ হবে না, ছাত্রছাত্রীকে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুত করা হবে না। অর্থাৎ রিমিডিয়াল টিচিং মানে হচ্ছে যেখানে ছাত্রছাত্রী কিছুটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কিছু প্রবলেম হচ্ছে, আপনি একটি চ্যাপ্টার হয়তো বুঝিয়ে দিলেন, তো এই তারা কী করলো, এই চ্যাপ্টারগুলি ভালো মতো আয়ত্ত করতে পারলো না, তো তার জন্য আপনি তাকে স্পেশিয়াল টিচিং করলেন, পরবর্তীতে আপনি তাদের রিমিডিয়াল টিচিং দিলেন। ঠিক আছে, তো এটি হচ্ছে পরবর্তীতে তাকে শিখন ব্যবধান দূর করা। শিখনে উদ্দীপকের সংযোগ সাধন করা, উদ্দীপকের যে সংযোগ সাধন করা হয়েছে সেটি কারেক্ট আনসার প্রতিক্রিয়ার সঙ্গে। তো বুদ্ধাঙ্কর যে ফর্মুলা রয়েছে, বুদ্ধাঙ্কর ফর্মুলা কোনটি হবে ভাই? বুদ্ধাঙ্ক ইকুয়াল টু মানসিক বয়স ডিভাইডেড বাই কালিক বয়স ইনটু হান্ড্রেড। ঠিক আছে, মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু হান্ড্রেড। ঠিক আছে, তো টপিক ওয়াইজ, তো এইভাবে আমরা কী করছি, বুদ্ধি যে বুদ্ধাঙ্ক রয়েছে, যে বুদ্ধাঙ্ক থেকে কী কী প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কী কী প্রশ্ন আসতে পারে, পুরো কনসেপ্ট, ঠিক আছে, তাছাড়া পার্সোনালিটি থেকে কী কী প্রশ্ন আসতে পারে, জিন পিয়াগেট সম্বন্ধে কী কী প্রশ্ন আসতে পারে, এই নিয়ে আমরা পুরো কনসেপ্ট থিওরি, ঠিক আছে, পুরো কনসেপ্ট থিওরি প্লাস এমসিকিউ সিরিজ আমরা এই সহজগুরু চ্যানেলে আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি, এবং কনসেপ্ট বেস কনসেপ্টের ভিডিও আমরা প্রতিদিন একটি করে ডিসকাস করছি, এবং লাইভ ক্লাস আমাদের প্রতিদিন রাত 10টায় হচ্ছে। তো আপনারা এখনও যারা জয়েন হন নাই তারা অবশ্যই সহজগুরুর সাথে জয়েন হয়ে যান, এবং এই ধরনের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন, আমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। ঠিক আছে, প্রতিনিয়ত আপনারা এই ধরনের ভিডিও আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো, সুপ্রিয় দিতে থাকবো, এবং উইদিন এক্সামের আগে আমরা কোর্স কমপ্লিট করার চেষ্টা করবো। তো পার্সোনালিটি শব্দটির উদ্ভব হয় ভাই, পার্সোনালিটি শব্দটির উদ্ভব কোথা থেকে হয়েছিল? তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ল্যাটিন শব্দ। ঠিক আছে, তো ল্যাটিন শব্দ থেকে পার্সোনালিটি শব্দের উদ্ভব হয়েছিল। জিন পিয়াগেটের মতে 7 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত স্তর রয়েছে, এই স্তরটি কোন স্তর? তো এই স্তরটি বলা হয় প্রত্যেকী বিকাশ বা প্রাক প্রত্যয়মূলক স্তর। ঠিক আছে, তো যাকে আমরা কী বলি ভাই, প্রি অপারেশনের স্তর। তো প্রথম রয়েছে সেন্সরি মোটর, তারপর হচ্ছে কি আমাদের প্রি অপারেশনের স্টেজ, তারপর হচ্ছে কনক্রিট অপারেশনের স্টেজ, তারপর হচ্ছে ফর্মাল অপারেশনের স্টেজ। তো এই স্টেজকে আমরা কী বলি, এই স্টেজকে আমরা বলি কনক্রিট অপারেশনের স্টেজ 7 থেকে 11। ঠিক আছে, অ্যাকর্ডিং টু জিন পিয়াগেট। তো ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব যে ইড, ইগো, সুপার ইগো, এটি কে দিলেছেন? ফ্রয়েড। তো ফ্রয়েডের তত্ত্ব আমাদের জানতে হবে, ঠিক আছে, সিগমন্ড ফ্রয়েড। ঠিক আছে, সিগমন্ড ফ্রয়েডের ইড, ইগো, সুপার ইগো, এই তত্ত্ব আমাদের জানতে হবে। হোয়াট ইজ ইড, হোয়াট ইজ ইগো, হোয়াট ইজ সুপার ইগো, এই সমস্ত জিনিস আমাদের কী করতে হবে, ওই জানতে হবে। তো সেটি ফ্রয়েডে দিয়েছিলেন। কোন সানে বিনেট সাইমন বুদ্ধির প্রথম অভিজ্ঞা প্রকাশ করেন? তো বিনেট সাইমন, ঠিক আছে, বিনেট সাইমন, তো তিনি বুদ্ধির অপেক্ষা কোন সালে প্রকাশ করেছিলেন ভাই? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কোনটি হয়ে যাবে আমরা দেখে নিই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে 1905। তো বিনেট সাইমন প্রথম বুদ্ধির অপেক্ষা করেছিলেন 1905 সালে। সৃজনশীলতা মূলত, তো সৃজনশীলতা মূলত
চিন্তনের সঙ্গে জড়িত। সৃজনশীলতা মানে কি বললেন? সৃজনশীলতা মানে হচ্ছে ক্রিয়েটিভিটি। সৃজনশীলতা মানে কি? ক্রিয়েটিভিটি, অর্থাৎ নতুন কিছু কী করে সৃষ্টি করা, যাকে বলে ক্রিয়েটিভিটি। ঠিক আছে, ক্রিয়েটিভিটি। তো যখন একজন ব্যক্তি, একজন স্টুডেন্ট যখন ক্রিয়েটিভিটি করবে, যখন কিছু নতুন আবিষ্কার করবে, তখন তার আগ্রহ, ব্যক্তিত্ব, বুদ্ধি তার চেয়ে বেটার হবে তার চিন্তন, অর্থাৎ তার চিন্তা, আর তার চিন্তা ঠিক করতে হবে যে আমি কী বিষয়ে মানে নতুন কিছু আবিষ্কার করব। তো গেটসের মতে শিক্ষণ হলো, তো গেটসের মতে শিক্ষণ হলো কোনটি হবে? অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ। অন্তর্দর্শন মানে ইন্টারসপেকশন নিচের কোনটির উপর নির্ভরশীল? এটি হবে জ্ঞান এবং বুদ্ধি। ঠিক আছে, জ্ঞান এবং বুদ্ধির সঙ্গে এটি জড়িত। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। মানসিক স্বাস্থ্য, ঠিক আছে, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান জড়িত, মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত। তো মানসিক স্বাস্থ্য কিন্তু মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত রয়েছে। ফলাফলের নীতিটি উপস্থাপন করেন, ফলাফলের নীতি কে উপস্থাপন করেন? এই ক্ষেত্রে কারেক্ট হিসেবে ঠন্ড্রাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার যে কোয়েশন এসেছিলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশনটি আমরা দেখে নিই। এই দেখুন, সেটি 2011 টেট এক্সাম। ঠিক আছে, ঠিক আছে, এক্সাম হেল্ড অন জানুয়ারি 2012, অর্থাৎ প্রথম যে টেট হয়েছিল আসাম টেট 2012 জানুয়ারিতে, এই তার প্রথম যে প্রাইমারি লেভেলের টেট হয়েছিল, তার সিডিপির টোটাল প্রশ্ন, আমরা 30টি প্রশ্ন আজ আমরা সলভ করলাম। পরবর্তীতে আমরা বাকি চ্যাপ্টারগুলি আপনাদের দেওয়ার চেষ্টা করব, দিয়ে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের কনসেপ্ট ভিডিও অবশ্যই দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো।